নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জয় মিশ্র, ইনভেস্টিগেশন আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা স্টার্ট করার আগে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি যে কি আপনি আমার পুরনো ভিডিওসগুলোকে লাইক করেছেন, শেয়ার করেছেন আর ওর উপরে কমেন্ট করেছেন। এটা খুব ভালো লাগলো। এইসব আপনার যে কমেন্টসগুলো থাকে সেটা আমাকে নতুন পথ দেখিয়ে দেয়, যার থেকে আমি আবার নতুন কিছু টপিক আপনার জন্য আনতে পারি। প্লাস আমাকে এইসব জিনিসের ব্যাপারে আরও ভাবনা চিন্তা করতে বাধ্য করে, যেন আমি এইসব জিনিসগুলো আপনাদেরকে জানাতে পারি। বন্ধুগণ, আজকের যে নতুন টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কীভাবে কোনো জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি এসব কিনবেন। তো বন্ধুগণ, আমি এই জায়গাতে স্টার্ট করি দ্যাট যে কি আপনি যখনই একটা প্রপার্টি কিনতে যাবেন, পারচেজ করবেন, তখন আগে এটাকে সার্চ করিয়ে নেবেন। সার্চ করিয়ে এটা ডিফারেন্ট আমাদের অ্যাডভোকেট সাহেবরা আছেন, আর তারপরে হচ্ছে ডিফারেন্ট কোম্পানিজরা আছে যারা এই সার্চিং প্রসেসটা পুরো করে আর আপনাদেরকে বলে দেবেন যে কি এই প্রপার্টিটা কেমন আছে। এরপরে বন্ধুগণ চলে আসি কি আপনি যখনই প্রপার্টিটা সার্চিং করিয়ে নেবেন, এরপরে আপনি যে বিক্রেতা আছে আপনার ওই প্রপার্টির তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং তাকে বলবেন কি আপনি আমাকে অরিজিনাল ডিডসগুলো দেখিয়ে দিন, অরিজিনাল নথিপত্রগুলো এই জমির, জায়গার বা ফ্ল্যাট বাড়ির দেখিয়ে দিন। যখন ও আপনাকে দেখাবে তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন কি আদৌ এই ডিডটা ওর কাছে আছে কি নেই, বা ও কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করছে কি না। তার সঙ্গে আপনি বুঝতে পারবেন কি ওর নামে মালিকানা আছে কি না, বা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কাজ করছে, কীভাবে করছে। এই টপিক, এই ফেজটা চলে গেল, এই স্টেজটা চলে গেল। এখন বন্ধুগণ আমি চলে আসি যে কি রেজিস্ট্রি কীভাবে করবেন। এবার রেজিস্ট্রির সময় যখন আপনি যাচ্ছেন তখন আপনাকে আমি বলবো সবসময় কি যে মাঝখানে যে ব্রোকার আছে বা দালাল আছেন তাকে আপনি সব সময় এর জন্য উইটনেস বানাবেন। তাতে লাভটা কী হবে কি উনি যে ট্রানজ্যাকশানটা করিয়েছেন, উনি আপনাদেরকে ওনার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন, উনি এই প্রপার্টিটা কেনা বেচাতে দালাল ছিলেন, এটাও একটা দিক দিয়ে প্রুফ হবে যে কি উনি আপনাদেরকে সাহায্য করেছেন আর আপনাকে এই প্রপার্টিটা পাইয়ে দিয়েছেন। তো এই বন্ধুগণ ওনাকে অবশ্যই আপনি করবেন উইটনেসের জায়গাতে। এরপরে আমি বন্ধুগণ চলে আসি, যখন আপনি রেজিস্ট্রি অফিসে গেলেন আপনার ডিড অফ কনভিয়েন্সটা নিয়ে, তো আপনাকে আমি বলবো সবসময় যে কি এই ডিড অফ কনভিয়েন্সটা যখনই হবে তখন তার সঙ্গে প্রত্যেক কোটা ব্যক্তির আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, আধার কার্ড, এটা অবশ্যই ওর জেরক্স বা ফটোকপি ডিড অফ কনভিয়েন্সের সঙ্গে লাগিয়ে দেবেন। এবার বন্ধুগণ সেলফ অ্যাটেস্টেড যখন থাকবে ওই ডকুমেন্ট আর নথিপত্রগুলো, ওর সঙ্গে আপনি সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্টস নেবেন। একটা দুটো করে ফিঙ্গারপ্রিন্ট আপনি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। LTI নিলেন, লেফট থাম্ব ইমপ্রেশন আর রাইট থাম্ব ইমপ্রেশন, ওটাকে মার্কিং করে লিখে দেবেন। বন্ধুগণ লাভটা কী হচ্ছে আপনি এটা ভাবুন। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা টিপসের পেছনে তো কিছু না কিছু কারণ হতে পারে। এ বলছি আপনাকে, যখনই কোনো লোক উইটনেস হচ্ছে, আইডেন্টিফায়ার হচ্ছে এই প্রপার্টিটা কেনা বেচাতে, তখন আপনাকে জানতে হবে ও যখন নথিপত্রটা দিচ্ছে, নথিপত্রটাকে মানলাম কি হ্যাঁ ওর আইডেন্টিটি প্রুফ হলো, অ্যাড্রেস প্রুফ হলো, সব কিছু হলো, এই জায়গাতে একটা প্রুফ হলো ও দিল। এবার আমি ফিঙ্গারপ্রিন্টটা কেন বলছি, মনে করুন ওই যে নথিপত্র দিল আপনাকে ওর আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, সেই জায়গাতে যদিও আপনাকে ফেক আইডেন্টিটি দিয়ে থাকে, ফেক আইডেন্টিটি কার্ড দিয়ে থাকে, ফেক অ্যাড্রেস প্রুফ দিয়ে থাকে, ফেক আধার কার্ড দিয়ে থাকে, ফেক প্যান কার্ড দিয়ে রাখে, তখন আপনি কী করবেন, কি আপনি কীভাবে প্রুফ করবেন কি ওই লোকটা সেই লোকটা ছিল। সেই জন্য আমি আপনাকে বললাম কি প্রত্যেকটা ডকুমেন্টের উপরে, প্রত্যেকটা সিগনেচারের সঙ্গে আপনি ওর একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকবেন। বিকজ কেন, মানুষ নথিপত্র ভুলভাল করতে পারে কিন্তু নিজের ফিঙ্গারপ্রিন্টটাকে কোনোদিন ভুলভাল করতে পারে না। এটা প্রত্যেকটা মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট থাকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইউনিক থাকে, এটা ডুপ্লিকেট করা যায় না। একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট অন্য মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে না, এটা আপনি লিখে রাখতে পারেন। নেক্সট থিং হচ্ছে বন্ধুগণ, সেই জন্যে আমি আপনাকে বললাম কি সিগনেচারের সঙ্গে সবসময় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখবেন। এবার বন্ধুগণ চলে আসি মেমো অফ কনসিডারেশন, যেখানে আপনি টাকা লেনদেনটা করেছেন কোনো প্রপার্টির বুঝে। তো সেখানে বন্ধুগণ আপনাদেরকে বলবো আমি যে কি আপনি এটা খুবই বিশদভাবে, খুব মানে একদম ট্রান্সপারেন্ট, পারদর্শীভাবে লিখবেন কি কীভাবে আপনি টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন। এবার নিচে বিক্রেতা সবার সিগনেচার থাকবে, উইটনেসদের সিগনেচার থাকবে, অ্যালং উইথ অ্যাগেন ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই নেবেন। শুনতে খারাপ লাগছে কি একটা পড়াশোনা মানুষকে যে সাইন করতে পারে তাহলেও কেন ফিঙ্গারপ্রিন্ট দেবে, বাট বন্ধুগণ এটা কিছু মনে করবেন না। যদি আপনার পুরো জীবনের যে টাকাটা লাগাতে যাচ্ছেন
একটা প্রপার্টির পেছনে যদি কোনো একটা জালিয়াতি হয়ে গেল, যদি একটা বিশ্বাসঘাত হয়ে গেল আপনার, তখন আপনি ভাববেন কি কেন এই কাজটা করলাম না। এই জায়গাতে আপনি বুঝতে পেরেছেন এবার যে কি আমি কেন এই ব্যাপারটা বারবার বলছি। খারাপ লাগবে কিন্তু এটা খারাপ মনে করবেন না, এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। জেনুইন ডিড অফ কনভেন্সটা রেজিস্টার হবে আপনার কাছে। এবার বন্ধুগণ আপনাদেরকে বলি কি যখন জমিটা জায়গাটা ফ্ল্যাটটা বাড়িটা রেজিস্টার হয়ে গেল রেজিস্ট্রারের কাছে, তখন আপনি যে বিক্রেতা আছে তার থেকে জমি জায়গার ফ্ল্যাট বাড়ির সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনার কাছে নিয়ে নেবেন, পজিশন লেটার নিয়ে নেবেন যে কি আপনি ওটা পেয়ে গেছেন, এর পজিশনটা নিয়ে নিয়েছেন। বন্ধুগণ এখানে লাভটা কি হবে কি আপনি একটা প্রপার্টিটাকে ভালোভাবে পেয়েছেন, সুস্থভাবে পেয়েছেন, আপনি এই প্রপার্টিটাকে অ্যাভেল করতে পারবেন, এনজয় করতে পারবেন। তো বন্ধুগণ এই ছিল আজকের জন্য টিপস আপনাদের কাছে। আপনার শুনে আশা করি ভালো লেগেছে, কেন কি শুনতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে কিন্তু খুব কাজের জিনিস আছে বন্ধুগণ। এটা আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের সঙ্গে জালিয়াতি কেউ করতে পারবে না, বিশ্বাসঘাত করতে পারবে না। আর আপনারও যে টাকা পয়সা একটা প্রপার্টির পেছনে লাগাচ্ছেন, বাড়ির পেছনে, ফ্ল্যাটের পেছনে, সেটা কোনো দিন খারাপ যাবে না। তো বন্ধুগণ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর আশা করি এই ভিডিওটা আপনাকে ভালোই লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুগণ, তাহলে আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এটা আমার উৎসাহ বর্ধন করে যখন আপনারা লেখেন, একটু কষ্ট করে কমেন্টস করবেন, শেয়ার করবেন। বন্ধুগণ অশেষ ধন্যবাদ আপনাকে।